নক্ষত্রের ইশারা এক কর্নেলের গল্প শোনা যাক যোদ্ধা হতো ক্রাচে ভর দিয়ে হাঁটা এক কর্নেল কিংবা এ গল্প হয়তো শুধু ওই কর্নেলের নয় জাদুর হাওয়া লাগা আর অনেক মানুষের নাগরদোলায় চেপে বসা এক জনপদের ঘোর লাগা এক সময়ের গল্পটি শুরু করা যাক লালমাটিয়ার ওই শ্যাম্পুর বিরাট বিলবোর্ডটি থেকে বিলবোর্ডটিতে দিনের শেষ আলো আজটে পড়েছে তার ঠিক নিচে একা দাঁড়িয়ে আছেন লুৎফা আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে বুঝি কোনো দেশ থেকে শীত শীত হাওয়া আসছে একটা আকাশী রঙের চাদর গায়ে জড়িয়েছেন লুৎফা শিরিশ গাছের কয়েকটি পাতা উড়ে এসেছে লুৎফার চাদরে লুৎফা সেই কর্নেলের স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন তার ছোট ছেলে মিশুর জন্য মিশুর অফিসের বাস প্রতিদিন ওই শ্যাম্পুর বিলবোর্ডের নিচে এসে দাঁড়ায় লুৎফা সেই বাসের জন্য অপেক্ষা করছেন অন্য মনস্ক বিষণ যেন অন্য কোনো গ্রহের ধুলো লেগে আছে তার গায়ে বাস থেকে নামলে মিশুকে নিয়ে একটি রিকশায় উঠবেন লুৎফা লাল আকাশকে পেছনে রেখে বাড়ি ফিরবেন তারা কেউ কোনো কথা বলবেন না এভাবেই চলছে প্রতিদিন এরকমই নিয়ম বেঁধে দিয়েছেন ডাক্তার মিশুকে নিয়ে সমস্যায় আছেন লুৎভা সাইকিওট্রিস্টের চিকিৎসাধীন আছে মিশু মিশুর সম্প্রতি লেখা কবিতাটি পড়ে সাইকিয়াট্রিস্ট চিন্তিত কবিতা মিশু লেখে মাঝে মাঝে সম্প্রতি সে লিখেছে খুব ঠান্ডা মাথায় আমি একজনকে হত্যা করতে চাই তারপর ওই কবিতা জুড়ে অদ্ভুত সব ইমেজ সে নাকি মানসপটে একটি গোলাপি ট্রেনকে ঝিকঝিক করতে করতে ছুটে যেতে দেখে প্রতিদিন সকাল সাড়ে আটটায় মহাখালীর রেল ক্রসিংয়ে সেই গোলাপি ট্রেনটি আসে তখন খুব হাওয়া বয়চার দিকে রেললাইন আর ট্রেনের চাকা পরস্পরকে লেপ্টে থাকে মিশর মনে হয় যেন দুটি ধাতব ঠোঁট চুম্বন করছে পরস্পরকে মনোলোকে সে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ওই মায়াবী প্রেমের দৃশ্য দেখে দমকা হাওয়ায় তার চুলুরে শরীর কাঁপে রেললাইন আর ট্রেনের চাকার অঙ্গ অঙ্গ মিলনে যেন আশ্চর্য এক সৌন্দর্য রচিত হয় মিশু লিখেছে আমি ওই সৌন্দর্য চোখে দেখতে চাই অন্যভাবে বললে একজনকে হত্যা করতে চাই আমি ডাক্তার কথাটি আগেও বলেছেন কিন্তু এই কবিতাটি পড়ে আরও নিশ্চিত হলেন এবং আবারও বললেন মিশুর ভেতর আত্মহত্যা প্রবণতা দেখা দিয়েছে ওকে একা হতে দেয়া যাবে না নজরে রাখতে হবে সবসময় নৃবিজ্ঞানে পড়াশোনা শেষে মিশু একটি সংস্থায় গবেষণা কাজ করছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অফিসের সময়টিতে মিশুর ওপর চোখ রাখছেন ওর অফিসের এক শুভানুধ্যায়ী আর অফিসের বাস মিশুকে রাস্তায় নামিয়ে দেবার পর বাড়ি ফেরার পথটুকু তাকে আগলে রাখছেন তার মা লুৎফা মিশু বাসের হ্যান্ডেল ধরে নামবার সময় যখন ডানে বামে দেখে তখন হঠাৎ মুহূর্তের জন্য ওর চাহনি চোয়ালের জায়গাটুকু দেখায় তাহেরের মতো আবু তাহের সেই কর্নেল মিশুর বাবা আবু তাহেরের ফাঁসি হয়েছে ফাঁসির আগের দিন সবাই দেখা করতে গিয়েছিলেন তাহের সঙ্গে লুৎফা নিতুকে নিয়েছেন যিশুকে নিয়েছেন কিন্তু মিশুকে নিতে পারেনি মিশুর বয়স তখন নয় মাস ছিল তার নানা বাড়িতে তাহের সঙ্গে দেখা করবার জন্য খুব অল্প সময় দিয়েছে তারা মিশুকে নেবার আর সুযোগ হয়নি সঙ্গে করে মিশুর একটা ছবি নিয়েছিলেন লুৎফা জেলে ঢুকবার আগে নিয়ম মাফিক তল্লাশি চালায় প্রহরীরা আরও কিছু জিনিসের সঙ্গে মিশুর ছবিটাও জেল গেটে রেখে দেয় তারা না মিশুকে না তার ছবি কোনোটাই আর শেষবারের মতো দেখা হয়নি তাহেরের মিশু অবশ্য যথারীতি বহন করেছে তাহেরের জোয়াল রোজকার মতো মিশুর অফিসের বাসের জন্য অপেক্ষা করছেন লুৎফা বৃষ্টির খবর নিয়ে আসা শীত শীত হাওয়ায় কয়েকটি শিরিষ পাতা এসে পড়ছে তার গায়ের চাদরে লুৎফাকে মিশুর অপেক্ষায় ওই বিলবোর্ডের নিচে দাঁড় করিয়ে রেখে বরং চলে যাওয়া যাক অনেক বছর পেছনে যাওয়া যাক নেত্রকোনার ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে তখন উনিশশো আটষট্টি সাল এক ঝকঝকে সকালে লুৎফা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন স্টেশনের প্ল্যাটফর্মে তার সামনে দিগন্ত বিস্তৃত পাটের ক্ষেত ঈশ্বরগঞ্জের বিখ্যাত পাট বিলবোর্ডের নিচে দাঁড়ানো আজকের লুৎফার চোখে যে বিষণ্নতা ঈশ্বরগঞ্জের প্ল্যাটফর্মে দাঁড়ানো লুৎফার চোখে তা নেই আছে স্বপ্ন বিও ভলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের ছাত্রী লুৎফা ছুটি শেষে ফিরছেন রোকেয়া হলে ছিপছিপে লুৎফা স্টেশনে দাঁড়িয়ে আছেন আনাকারিনার মতো এর বেশ কয়েক বছর পর তাহের সঙ্গে অক্সফোর্ডে ডাক্তার রল্ফের বাড়িতে বসে লুৎফা যখন পিয়ানোতে টুংটাং আঙুল বোলাবেন মিস্টার রলফ তখন তাকে কারেনিনা নামেই ডাকবেন কোনো এক রুশ স্টেশনেই টলস্টয় আমাদের প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন কারেনিনার সঙ্গে আর কারেনিনার মতোই কি এক নক্ষত্রের ইশারায় রেল স্টেশনে জড়িয়ে যাবে লুৎফার জীবন সিগনাল পড়ে গেছে ট্রেন আসবে এখনই দেখা যাবে স্টেশন মাস্টার মুন্সেফ উদ্দিন তালুকদার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লুৎফাকে বিদায় জানাচ্ছেন আবার কবে আসবামা আবার কবে ছুটি ঈশ্বরগঞ্জের সরকারি ডাক্তার খুরশিদুদ্দিনের মেয়ে লুৎফা স্টেশন মাস্টার মুন্সিফুদ্দিন ভাবেন বন্ধু খুরশিদুদ্দিনের মেয়েটা দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল মুন্সিফুদ্দিন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লুৎফাকে বিদায় জানান তখন দূর আকাশে তারায় তারায় জল্পনা চলে ঈশ্বরগঞ্জের কয়েক স্টেশন পরেই শ্যামগঞ্জ সেখানে আছেন মুন্সিফুদ্দিন তালুকদারের বড় ভাই মহিউদ্দিন আহমেদ তিনিও স্টেশন মাস্টার স্টেশনে স্টেশনে জীবন কাটিয়ে অবসর নিচ্ছেন সম্প্রতি থিতু হয়েছেন শ্যামগঞ্জে তাদের নিজের গ্রাম কাজলায় অবসর নেবার পর তিনি ব্যস্ত হয়ে পড়েছেন তার ছেলে আবু তাহের বিয়ের ব্যাপারে আবু তাহের তখন তরুণ ক্যাপ্টেন মহিউদ্দিন আহমেদ সবাইকে বলে বেড়াচ্ছেন তাহেরের জন্য মেয়ে খুঁজতে বলেছেন ভাই মুন্সেফুদ্দিন কেউ মুন্সেফুদ্দিনের সঙ্গে সঙ্গে মনে পড়ে লুৎফার কথা খুরশিদুদ্দিনের ডিসপেন্সারিতে গিয়ে সরাসরি প্রস্তাব দিয়ে বসেন মুন্সেফুদ্দিন আমার ভাইয়ের ছেলে ক্যাপ্টেন দারুন স্মার্ট ইন্ডিয়ার সাথে সিক্সটি ফাইভের ওয়ারে জয়েন করছে গুলিও লেগেছিল আর্মি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে খুরশিদুদ্দিন বলেন ভালোই তো লুৎফার্মার সঙ্গে কথা বলে দেখি লুৎফার্মা মল্লিকা আক্তার বাদ সাধেন আর্মিতে চাকরি করে ওটা একটা জীবন হলো নাকি ওইসব গোলাগুলি যুদ্ধ শুধু শুধু মেয়েটাকে ওইসব ঝামেলায় জড়িয়ে লাভ কি কথা রেগোয় না কিন্তু নক্ষত্রের ইশারা কে আর উপেক্ষা করতে পারে বছর ঘুরে ঈশ্বরগঞ্জের বাতাস আবার ভরে ওঠে কাঁঠালের গন্ধে একদিন আবারও লুৎফাকে দেখা যায় প্ল্যাটফর্মে গ্রীষ্মের ছুটিতে এসেছেন তিনি স্টেশন মাস্টার মুন্সেফুদ্দিন এবার ভাই মহিউদ্দিন আহমেদকে খোঁজ পাঠান বলেন এবার আপনি আসেন বিয়ার প্রস্তাব নিয়া মহিউদ্দিন আহমেদ ভেতর গোটানো মানুষ এসব বৈঠকি আলাপে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি তাহের বড় ভাই আবু ইউসুফকে পাঠান ইউসুফ তাহিরকেও সঙ্গে নিয়ে চলেন খুরশিদুদ্দিন লুৎফাকে বলেন বিকেলে মেহমান আসবে একটা ভালো শাড়ি পরে লুৎফার বুঝতে অসুবিধা হয় না তিনি বেঁকে বসেন আমি কোনো সাজগোজ করতে পারবো না আর আমার বিয়ের কথা কিন্তু তুলবেন না এখন মা মল্লিকা আক্তারেরও আগ্রহ কম খুরশিদউদ্দিন বোঝান ওদের এত আগ্রহ ভালো পরিবার আর মেয়েকে তো বিয়ে দিতেই হবে বিকেলে আসেন মুন্সিফুদ্দিন আবু ইউসুফ তাহের একটা সাধারণ শাড়ি পরেই হাজির হন লুৎফা কথা বলেন আবু ইউসুফি নানা টুকরো আলাপ চলে ইউসুফ এক জিজ্ঞাসা করেন কি করতে তোমার ভালো লাগে লুৎফা বলেন নাটক কলেজে নিয়মিত নাটক করতেন লুৎফা ইডেন কলেজের সাংস্কৃতিক সম্পাদিকাও ছিলেন লুৎফা ভাবেন নাটকের কথা শুনে হয়তো ভয় পাবে নাটক করা মেয়েকে আর কে বিয়ে করতে চায় তাহের সঙ্গে কোনো কথা হয়নি সেদিন বার কয়েক দৃষ্টি বিনিময় শুধু আলাপি ইউসুফ মন জয় করে নেন মল্লিকা আক্তারের ওদিকে আট পৌরে অকপট লুৎফাকে ভালো লাগে তাহিরের ইউসুফকে বলেন ভাইজান এ মেয়েটিকেই আমি বিয়ে করব। দিন যায় আসে একদিন ইউসুফের স্ত্রী ফাতেমা রোকিয়া হলে এসে লুৎফাকে ডাকেন শোনো মেয়ে তোমার চুরির মাপ নিতে এসেছি কেমন উঁচাটান লাগে লুৎফার সত্যি বিয়ে হয়ে যাবে আমার একজন আর্মি অফিসারের সঙ্গে কেমন হয় আর্মির মানুষেরা উনিশশো উনসত্তর সালের সাতই আগস্ট ঈশ্বরগঞ্জের মানুষ হঠাৎ দেখে ইউনিফর্ম পরা একদল সৈন্য আকাশে গুলি ছুটতে ছুটতে মার্চ করে গ্রামে ঢুকছে হক যায় সবাই ভয় পায় কোনো যুদ্ধ বেঁধে গেল নাকি সেদিন লাল নীল হলুদ কাগজের তিনকোনা পতাকায় সাজানো ঈশ্বরগঞ্জের সরকারি ডাক্তার খুরশিদুদ্দিনের বাড়ি লুৎফার বিয়ে সেদিন সবাই বরের জন্য অপেক্ষা করছে তার মধ্যে এসব কি হাঙ্গামা একটু পর কে একজন হন্তদন্ত হয়ে বলে কারবার দেখছেন নেই ওইটা তো আর্মি না বরযাত্রী তাহের ওই সেনা সেনাকায়দাতেই তার বন্ধু আর প্লাটুন নিয়ে হাজির হয়েছেন বিয়ের আসরে বাইরে যখন বন্দুকের শব্দ হচ্ছে ঘরের ভেতর লাল শাড়ির মধ্যে জবু থবু তখন কুকড়ে গেছেন ভয়ে যখন জানতে পারেন এ তার হবু বরেরই কাণ্ড তখন অবাক হয়ে ভাবেন এ কেমন অদ্ভুত লোক রে বাবা কোনো এক দুঃসম্পর্কের বোন যখন কোণে সাজাবার নামে লুৎফার কপাল গাল তিব্বতক্রিমের ছোট ছোট বিন্দুর নকশায় ভরে দিচ্ছে তখন তার জানবার কথা নয় কতটা অদ্ভুত এক লোকের সঙ্গে জীবন বাধা পড়ছে তার মধু নেই চন্দ্রিমা নেই বিয়ের দুদিন পরই ঈশ্বরগঞ্জ থেকে ট্রেনে ঢাকা রওনা দেন লুৎফার তাহের বিয়ের আগে তাহেরের সঙ্গে কোনো কথা হয়নি লুৎফার কোণে দেখবার দিন আর চোখে দৃষ্টি বিনিময় হয়েছিল শুধু বিয়ের পর তাহেরকে একটু একটু করে বুঝবার চেষ্টা করছে লুৎফা লুৎফার হাত থেকে হঠাৎ তার রুমালটি পড়ে যায় ট্রেনের ফ্লোরে তুলতে গেলে লুৎফাকে থামিয়ে দেন তাহের বলেন আমার বউয়ের পরে যাওয়ার রুমাল সে নিজে তুলবে কেন যেন তাহের কোনো এক অজানা রাজ্যের বাদশাহ আর লুৎফা তার বেগম লুৎফা লক্ষ্য করছেন গুলি চালিয়ে বিয়ের আসরে আসবার মতো এক ধরনের নাটকীয়তা সবসময় লেগে আছে তাহেরের চরিত্রে কথাবার্তায় তিনি সতর্ক কিন্তু পাশাপাশি খুব প্রাণবন্তও বটে লোকটা কি খুব মেজাজি হবে কেমন হবে তার সংসার এই লোকটির সঙ্গে ট্রেনের বগিতে বসে চুরি করে তাহেরকে দেখতে দেখতে সামান্য পরিচিত এই মানুষটিকে নিয়ে ভাবনার জাল বোনেন লুৎফা চলতে চলতে ময়মনসিংহ স্টেশনে এসে আটকে পড়ে ট্রেন প্ল্যাটফর্মে প্রচুর ভিড় কোনো এক মিটিং ফেরত সব মানুষ লুৎফা তাহেরের কানে কানে বলেন ওই যে মতিয়া আপা তাহের লক্ষ্য করেন ভিড়ের মানুষ ঘিরে আছে মতিয়া চৌধুরী আর অধ্যাপক মুজাফর আহমেদকে সে সময়ের রাজনীতির আলোচিত মানুষেরা লুৎফা বলেন মতিয়াপা আমাকে দেখলে খুশি হতেন তোমার সঙ্গে পরিচয় আছে নাকি মতিয়া চৌধুরীর খানিকটা অবিশ্বাসের সুরে জিজ্ঞাসা করেন তাহের তুখর নেত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে লাজুক লুৎফার যোগসূত্র ঠিক বুঝে উঠতে পারেন না তিনি ইডেন কলেজে পড়তে তো তার পার্টি করতাম চিনি কিনা মতিয়াপাকে জিজ্ঞাসা করে দেখলেই হয় জানালায় তাকিয়ে অন্য মনস্ক হয়ে একটুজনের চ্যালেঞ্জ ছুড়ে দেন লুৎফা উৎসাহী হয়ে ওঠে তাহের সত্যি বলছো নতুন বইয়ের সঙ্গে খুনছুটি করা ছাড়াও তাহেরের ইচ্ছা মতিয়া চৌধুরী আর অধ্যাপক মুজাফর আহমেদের সঙ্গে আলাপের ছোট ভাই আনোয়ারকে পাঠান তাহের প্ল্যাটফর্মের ভিড় ঠেলে আনোয়ার পৌঁছে যান মতিয়া চৌধুরীর কাছে ছুটে আসেন মতিয়া চৌধুরী লুৎফার তখনও নতুন বউয়ের সাজ লুৎফাকে জড়িয়ে ধরেন মতিয়া চৌধুরী লুৎফা বিয়ে হলো আমি কিছু জানলাম না লুৎফা পরিচয় করিয়ে দেন স্বামী ক্যাপ্টেন থেকে সদ্য মেজর হওয়া তাহিরের সঙ্গে মতিয়া বলেন ভালোই হলো তোদের সঙ্গে গল্প করতে করতেই যাব আজকে দাঁড়া মোজাফর ভাইকে ডেকে আনি মতিয়া চৌধুরী অধ্যাপক মোজাফর আহমেদ আরও কজন সঙ্গী নিয়ে উঠে পড়েন লুৎফাদেরি কামরায় তাহেরের দিকে আর চোখে তাকিয়ে মুচকে হাসেন লুৎফা তাহের সঙ্গে ছোটখাটো একটা জিত্ত হলো তার শরীরে বিয়ের সারির ঘ্রাণ নিয়ে লুৎফা এতক্ষণ ট্রেনের জানালায় চোখ ভাসিয়ে রেখেছিলেন দিগন্তে স্বপ্ন দেখছিলেন আগামীর আর শৈশব পরিচিত ট্রেনের সেই শব্দ আর দুলুনিতে তাহেরেরও খানিকটা ঝিম ধরেছিল বুঝিবা কিন্তু এখন ট্রেনের কামরায় অনেকগুলো উত্তেজিত মানুষ হইচই বিতর্ক আনমোনা স্বপ্ন বুনবার আবহ আর নেই উনিশশো উনসত্তরের সেই আগস্ট তাহেরার লুৎফার মধু চন্দ্রিমার মাস কিন্তু দেশজুড়ে তখন কোথাও কোনো মধু নেই চন্দ্রিমা নেই চারিদিকে এক উত্তপ্ত অগ্নিগর্ভ সময় পূর্ব পাকিস্তানের এ প্রান্ত থেকে ও প্রান্তের শুধু মিটিং মিছিল আর বিক্ষোভ বাতাসে স্লোগান জাগো জাগো বাঙালি জাগো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা মিছিলে গুলি গুলিতে নিহত ছাত্র আসাদের শার্ট তখন হয়ে গেছে মিছিলের পতাকা পূর্ব আর পশ্চিমে ডানা মেলে দেয়া পাকিস্তান পাখি তখন আর উঠছে না পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটু একটু করে জমে ওঠা ঘৃণা আর আক্রোশ তখন তুঙ্গে প্রতিবাদ চলছে প্রকাশ্যে গোপনে ট্রেনের কামরায় উঠে পড়া মানুষগুলো ফিরছিল তেমনই এক প্রতিবাদ সভা থেকে ইয়াহিয়া কি ইলেকশন দিবে জিজ্ঞাস করে একজন দিবে মানে ওর চোদ্দ গোষ্ঠী দিবে উত্তেজিত উত্তর আরেকজনের ট্রেনের কামরা ভরা ক্ষুদ্র মানুষ ট্রেন রওনা দেয় আবার আগস্টের ঝাঁঝা দুপুর আরেক আগস্ট তাহেরা লুৎফাকে ট্রেনের কামরায় রেখে এবার আরও খানিকটা পেছনে চলে যাওয়া যাক চলে যাওয়া যাক এমনই এক আগস্টের দিনে ওরা যখন ট্রেনে করে ঢাকার পথে যাচ্ছেন তার ঠিক বছর বাইশ আগে উনিশশো সালের আগস্টের চোদ্দ তারিখ সেদিনই আকাশে উড়েছিল পাকিস্তান পাখি যে পাখির এখন ডানা ভাঙবার উপক্রম অথচ ওই দিন বাতাসে উৎসবের ঘ্রাণ সেদিন গুজরাটি ঝিনা ভাইয়ের ছেলে মোহাম্মদ আলী ঝিনা যিনি কিনা সাহেবদের কল্যাণে সুটটাই পরা ব্যারিস্টার জিন্না শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে ইসলামাবাদে লাঞ্চ করছিলেন জাকজমকপূর্ণ লাঞ্চ পার্টি কারণ সেদিন পৃথিবীর মানচিত্রে পূর্ব আর পশ্চিম মিলিয়ে পাকিস্তান নামে এক নতুন দেশে জন্ম হয়েছে পূর্বের মানুষেরা বাঙালি পশ্চিমে অবাঙালি তাতে কি সবাই তারা মুসলমান পৃথিবীতে মুসলমানদের জন্য একটি দেশের আবির্ভাব ঘটেছে কিন্তু কি মজার ব্যাপার দেখুন সেটি ছিল রোজার দিন মুসলমানদের নেতা কিনা রোজা রমজানের দিনে দিব্যি লাঞ্চ পার্টি করে বেড়াচ্ছেন অবশ্য ধর্মকর্মের ব্যাপারে জিন্না কখনোই তেমন আচার নিষ্ঠ ছিলেন না তিনি তো তরুণ বয়সে হিন্দু মুসলমানের মিলনের কথাই বলতেন মাঝ বয়সে এসে বিয়ে করলেন অমুসলিম তরুণী ঋতুকে কিন্তু সে কথা এখন বাসি এখন তিনি মুসলমানদের নেতা সারাদিন উৎসব করে তিনি রাতে যখন ঘুমোতে গেলেন তখন কয়েক শত মাইলের দূরে দিল্লিতে আতশবাজি পুরিয়ে। শুরু হয়েছে আরেক উৎসব এই উৎসব আরেকটি নতুন দেশে জন্মের পনেরোই আগস্ট জন্ম নিচ্ছে হিন্দুদের দেশ ভারত একদিনের ব্যবধান দুটি দেশের জন্ম একটি মুসলমানদের একটি হিন্দুদের কিন্তু হিন্দুদের নেতা আরেক ব্যারিস্টার করমচাঁদ গান্ধী উৎসবের ধুমধামের মধ্যে নেই সুরটায় ফেলে তিনি গায়ে চড়িয়েছেন ধুতি চপ্পল দিল্লি থেকে অনেক দূরে কলকাতায় বিষণ্ণ বসে তিনি রাতের তারা দেখছেন তিনিও চাননি দুটো দেশ হোক বলেছিলেন ভারতকে ভাগ করবার আগে তোমরা আমাকে দুভাগ করো কিন্তু সময়ের পাগলা ঘোরা গান্ধী জিন্নাকে নিয়ে গেছে দুপ্রান্তে ভারতকে দুভাগ করবার নানা আয়োজন শুরু হয়ে গিয়েছিল কদিন আগেই লন্ডন থেকে জরুরি তলব করে নিয়ে আসা হয়েছিল ড্রাফটম্যান রেডক্লিফকে দিল্লির ভাইসরয়ের অফিসে টেবিলে ছড়ানো অবিভক্ত ভারতের বিশাল ম্যাপের পাশে এসে দাঁড়ালেন তিনি তার দায়িত্ব ভারতকে দুভাগ করা এক ভাগে হিন্দু অন্যভাগে মুসলমান কোনো ভারতে আসেননি রেডক্লিফ তার কাছে ভারত মানে টেবিলের উপর ছড়ানো ওই ম্যাপ রেডক্লিফ হিসেব করলেন কোথায় হিন্দু বেশি কোথায় মুসলমান তারপর পেন্সিল দিয়ে দাগ কেটে ভাগ করলেন ভারতকে দাগের এদিকে ভারত ওদিকে পাকিস্তান পনেরো আগস্ট ভোরে ঘুম ভেঙে ভুরুঙ্গামারির আব্দুল মোতালেব জানতে পারলেন তার পাশের বাড়ির নিবাস শর্মা আজ থেকে আর তার দেশের মানুষ নয় বিদেশি রেডলিফের পেন্সিলের খোঁচায় পাটগ্রামের খলিলের বাড়ির বৈঠকঘর পড়ল পূর্ব পাকিস্তানে আর রান্নাঘর ভারতে কি তুলকালাম কালাম কাণ্ড আর কি অদ্ভুত তল্পিতল্পা গুটিয়ে এপারের হিন্দু পালালো ওপারে আর ওপারের মুসলমান এলো এপারে যার যার নতুন দেশে পথে পথে কত অশ্রু ঝরল বইল রক্তের স্রোত তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা আক্ষেপ করলেন অন্নদাশঙ্কর বড় মুশকিলে পড়ল স্কুলের খোকা খুকুরা ক্লাসের শিক্ষক বলেন বাবুরা পাকিস্তানের ম্যাপ খোকা খুকুরা রাবার দিয়ে ঘষে ঘুষে আঁকে তার দেশের কিম্ভূত মানচিত্র একটুকরো পূর্বে আর পশ্চিমে মাঝে বিস্তর পারাবার খোকা খোকুদের খটকা লাগে কিছুদিন পর খটকা শুরু হয় বুড়ো খোকাদের মধ্যেও পূর্ব পাকিস্তানের বুড়ো খোকারা লক্ষ্য করেন পূর্ব আর পশ্চিম নিয়ে পাকিস্তান হলেও সব কিছুতেই পাল্লা ভারী পশ্চিমে দেশের হরতাকর্তা আমলা ব্যবসায়ী সেনাকর্তা প্রায় সবই পশ্চিম পাকিস্তানি এমনিতে বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষা কম সামান্য গুটি কয়েক যে শিল্প কারখানা পূর্ব পাকিস্তানে তার মালিক সব অবাঙালি আর এ অঞ্চলে বিত্ত বৈভব যাদের ছিল সেই হিন্দু জমিদাররা তো দেশ ছেড়েই পালিয়েছেন ফলে বুরক্ষা লক্ষ্য করেন প্রায় মেয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর রীতিমতো জেকে বসেছে পশ্চিম পাকিস্তানিরা পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না তার জীবনে ঢাকায় আসলেন শুধু একবার এসেই বাঁধিয়ে দিয়ে গেলেন বিশাল খটকা বললেন জলা দেশের চাষাভূষাদের ভাষা বাংলা নয় আশরাফ মুসলমানদের ভাষা নবাবদের ভাষা কায়েদে আজম সহ পাকিস্তানের শাসকদের ভাষা অভিজাত উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তারপর সেই তো বাউন্ন একুশে ফেব্রুয়ারির কিংবদন্তি রাজপথে সালাম বরকত জব্বারের রক্ত প্রতি বর্ষায় ধুয়ে যায় ঢাকার রাস্তা তবু রক্তের দাগ মোছে না শুরু হয় পাখির ডানা ভাঙার আয়োজন মুসলমান মুসলমান ভাই ভাই এই ছড়ায় আর কাজ হয় না ইতোমধ্যে মারা গেলেন জিন্না খুন হলেন তার উত্তরসূরি লিয়াকত আলী খান গণপরিষদে শুরু হল সরকারি আর বিরোধী দলের তুমুল বাগবিতণ্ডা মন্ত্রীরা সব একে একে পদত্যাগ করতে শুরু করলেন পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠল যে একদিন পরিষদের অধিবেশনে চেয়ার ছুঁড়ে মেরেই ফেলা হলো ডেপুটি স্পিকারকে পাকিস্তানের রাজনীতির এই লেজে গোবরে অবস্থায় সবাইকে সায়স্তা করতে ক্যান্টনমেন্ট থেকে গোফ বাঁধিয়ে এসে শাসনভার হাতে তুলে নিলেন সেনাপতি আয়ুব খান সব রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করে দিয়ে বাংলার সব নেতাদের জেলের ভেতরপুরে আয়ুব খানই হয়ে উঠলেন সর্বময় কর্তা ধীরে ধীরে নিজের সুবিধা মতো আবারও রাজনীতির দরজা খুললেন তিনি সৈনিকের পোশাক খুলে নিজে বানিয়ে নিলেন রাজনৈতিক দল নির্বাচন করলেন হয়ে বসলেন দেশের রাষ্ট্রপতি আয়ুব খান তখন ডায়েরি লিখছেন সে ডায়েরি আমরা পড়তে পেলাম তার মৃত্যুর বহু বছর পর তিনি লিখেছেন বাঙালিরা হচ্ছে ছোট মনের নিচু জাতের মানুষ তিনি এও লিখেছেন যে বাঙালি মুসলমানেরা বড় বেশি বাঙালি যথেষ্ট মুসলমান নয় মারমুখী উদ্ধত ক্রূর ভঙ্গিতে তিনি ইসলাম রক্ষার নামে বাঙালিদের দাবড়িয়ে বেড়াতে লাগলেন বললেন হিন্দু কবি রবীন্দ্রনাথের গান চলবে না আয়ুব খানের চামচারা লেগে পড়লেন বাংলা কবিতার মুসলমানি করবার কাজে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি হয়ে গেল ফজরে উঠি আমি মনে মনে বলি হর রোজ আমি যেন নেক হয়ে চলি পূর্বের বাঙালিদের যখন মুসলমান বানানোর পয়তারা চলছে তখন ওদিকে কেবলই পাল্লা ভারী হতে থাকে পশ্চিমের পূর্ব পাকিস্তানের পাট চা চামড়া বিক্রির টাকায় সুরম্য হয়ে উঠতে থাকে পশ্চিম পাকিস্তানের করাচি সব শীর্ষ সামরিক অফিসার সব শীর্ষ আমলা প্রায় সব শীর্ষ সরকারি পদ সব শীর্ষ ব্যবসা পশ্চিম পাকিস্তানিদের বাঙালির ভাগ্যে তলানির কাছাকাছি কিছু কাজ অধস্থন কিছু পদ উচ্ছিষ্ট কিছু ধন কিন্তু ওই ছোটো মনের জাতের মানুষেরা ঘুরে দাঁড়িয়েছে ততদিনে আয়ুব খানের বিরুদ্ধে তারা শুরু করে দিয়েছে তীব্র প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চারিদিকে স্লোগান আয়ুব শাহীর গদিতে আগুন জ্বাল একসাথে বাঙালির সুটটাই পরা ব্যারিস্টার নেতা নেই নেই ইউনিফর্ম পরা জেনারেলও তারা দাঁড়িয়েছে ফরিদপুরের গৃহস্থের ছেলে শেখ মুজিবুর রহমানের পেছনে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের দরিদ্র কৃষকের মাদ্রাসায় পড়া সন্তান মাওলানা ভাসানির পেছনে দিনের পর দিন ধরে কী করে বেড়ে চলেছে পশ্চিম পাকিস্তানের যৌলস আর পূর্ব পাকিস্তান হচ্ছে শ্মশান করে বক্তৃতায় সারা দেশ ঘুরে সে ইতিবৃত্ত সবাইকে শোনান শেখ মুজিব অসাধারণ বক্তা তিনি কোথাও বক্তৃতা দিতে দাঁড়ালে তার চারপাশে দাঁড়িয়ে যায় হাজার লক্ষ মানুষ বাঙালিদের দীর্ঘদিনের নানা দাবিকে শেখ মুজিব চুম্বক আকারে ছয়টি দফায় পরিণত করে আন্দোলন করেন স্বায়ত্ত শাসনের তার কণ্ঠ রুদ্ধ করার জন্য তাকে জেলে পুরে দেয় পাকিস্তানি শাসক কিন্তু জনগণের তীব্র দাবির মুখে তাকে ছেড়ে দ্বিতীয় বাধ্য হয় আবার দিকে দিকে স্লোগান ওঠে জেলের তালা ভেঙেছি শেখ মুজিবকে এনেছি অন্যদিকে গ্রামে গ্রামে দাপিয়ে বেড়ান মাওলানা ভাসানি উত্তপ্ত করে রাখেন কৃষকদের বিশাল সমাবেশ কৃষকেরা সব লাল টুপি পরে জমায়েত হয়ে ধুলাই ধুলিময় করে তোলেন গ্রামের জনপদ হরতাল দেখে তিনি বন্ধ করে দেন গ্রামের হাট যোদ্ধার পুঁজিপতিদের গদিতে আগুন লাগিয়ে দিতে বলেন তিনি তালের টুপি মাথায় দিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে স্লোগান দিতে দিতে তিনি এগিয়ে চলেন মিছিলের সামনে ঘেরাও করেন গভর্নরের অফিস এগিয়ে আসা আইয়ুব খানের পুলিশের রাইফেল খামচে ধরে তিনি বলেন খামোশ বিদেশি পত্রিকা তার নাম দেয় রেড মাওলানা বলে প্রফেট অব ভায়োলেন্স পাশাপাশি তুমুল আন্দোলন গড়ে তোলে ছাত্ররাও শেখ মুজিবের ছয় দফার পাশাপাশি তারা তুলে ধরে এগারো দফার দাবি দাবি তোলে পূর্ব পাকিস্তানের স্বার্থবিরোধী শিক্ষা ব্যবস্থা বাতিলের দাবি তোলে শাসনের আন্দোলন বুদ্ধিজীবী সংস্কৃতির অঙ্গনেও রবীন্দ্রনাথকে সংগ্রামের হাতিয়ার করে তোলে ছায়ানট হরতাল মিছিল স্লোগান তখন উত্তপ্ত সারা দেশ ব্রিটিশদের রেখে যাওয়া খটকার দেশ পাকিস্তান তখন নড় পড়ে একটা কোনো চূড়ান্ত পরিণতির অপেক্ষায় এক দশক দাপটে শাসনের পর অবশেষে ছোট মনের জাতের বাঙালিদের তীব্র প্রতিবাদ আর আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দেন আরেক জেনারেল ইয়াহিয়া খানের হাতে উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্ট জিন্না আর মাউন্ট ব্যাটেনের লাঞ্চের মধ্য দিয়ে দুই টুকরো দেশের যে বেতাল নাটকের সূচনা হয়েছিল তার শেষ অঙ্ক অভিনীত হচ্ছিল উনিশশো উনসত্তরের অগাস্টে যখন নবদম্পতি লুৎফা আর তাহের ট্রেনে চেপে চলছে ময়মনসিংহের ধান ক্ষেত পেছনের এই গল্প না জানলে তাহের আর লুৎফার গল্প ঢাকা থাকবে মেঘে মেজরের গোপন মুখ ট্রেনের ভেতরে চলছে তুমুল তর্ক ইয়াহিয়া খান নামে যে নতুন জেনারেল ক্ষমতায় বসলেন তিনি কি ইলেকশন দেবেন নাকি আয়ুব খানের মতোই মার্শাল ল দিয়ে গদিতে বসে থাকতে চাইবেন এ নিয়ে উত্তপ্ত আলাপ চলছে মোতিয়া চৌধুরী মুজাফর আহমদ আর তাদের সঙ্গীদের মধ্যে ময়মন সিংহে এক সাংগঠনিক সভা শেষ করে ফিরছেন তারা সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্র সংগঠন যখন মস্কো আর চীনের দ্বন্দ্বে বিভক্ত তখন মতিয়া যোগ দিয়েছেন মস্কোপন্থীদের দলে তুখোড় বক্তা তিনি লোকে তাকে বলে অগ্নিকন্যা অন্যদিকে মাওলানা ভাসানির দল থেকে বেরিয়ে মুজাফর আহমদ গড়েছেন ন্যাপের নিজস্ব দল ব্যঙ্গবিদ্রুপ মেশানো বক্তৃতায় তিনিও মাতিয়ে রাখেন সভা লুৎফা নীরব শ্রোতা তাহের আগ্রহের সঙ্গে শোনেন তাদের আলাপ মুজাফর আহমদ রসিকতা করে তাহেরকে বলেন এই যে মেজর সাহেব আপনাদের এক জেনারেল তো লেজ গুটায় পালাইছে এই জেনারেলের লেজে কিন্তু আমরা ঘণ্টা বাঁধিয়ে দিব যাহাতে পালাইবার সময় সবাই খবর পায় তাহের হাসে মতিয়া চৌধুরী অভিযোগের সুরে তাহেরের কাছে জানতে চান আপনারা বাঙালি অফিসাররা আর্মিতে বসে কি করছেন বলেন তো তার সদ্য বিবাহিত স্বামী বেশ একটু চুপচাপের মধ্যে পড়েছে দেখে বোধ করছেন লুৎফা কিন্তু তাহেরকে তেমন বিচলিত দেখায় না মুখে মৃদু হাসি নিয়ে তিনি বেশ ধীর শান্ত ভঙ্গিতে বললেন বাঙালি আর্মি অফিসারদের মধ্যেও কিন্তু প্রচুর ক্ষোভ আছে একটা কিছু চূড়ান্ত ঘটলে সবাই না হলেও অনেক আর্মি অফিসারই বাঙালির পক্ষে এসে দাঁড়াবে কিন্তু ইলেকশন কি হবে আপনাদের কি মনে হচ্ছে মুজাফর বলেন সে তো নির্ভর করছে আপনার জেনারেলের ওপর তাহের জেনারেল তো চাইবে ইলেকশন যতক্ষণ ঠেকিয়ে রাখা যায় মতিয়া চৌধুরী ইলেকশন নিয়ে তালবাহানা করলে আরও রক্ত ঝরবে তাহের কিন্তু মাওলানা ভাসানি তো ইলেকশন নিয়ে তেমন ইন্টারেস্টেড নন মুজাফর না না ভাসানির ওই জ্বালাও পোড়াও করলে তো হবে না এখন একটা নিয়মতান্ত্রিক ইলেকশনে যেতে হবে মতিয়া মুজাফরকে সমর্থন করে বলেন বরং শেখ মুজিব যে গণ আন্দোলনের পরিবেশ তৈরি করেছেন আমাদের এখন সেটাকেই সমর্থন করা দরকার হুইসেল বাজিয়ে ট্রেন চলে এক অচেনা মেজরের সঙ্গে কথা বলেন সে সময়ের তুখর দুই রাজনৈতিক তাহের বলেন কিন্তু নিয়মতান্ত্রিক নির্বাচন দিয়ে কি আপনাদের লক্ষ্য অর্জন হবে আমি তো জানি আপনারা কমিউনিজম প্রতিষ্ঠা করতে চান আওয়ামী লীগের যে ছয় দফাকে আপনারা সমর্থন করছেন তার মধ্যে কিন্তু শ্রমিক কৃষকের কথা নেই মোজাফর আপনাকে বুঝতে হবে যে এখন পশ্চিম পাকিস্তানি শাসকরাই আমাদের প্রধান শত্রু আগে তাদের হটাতে হবে তারপর শ্রমিক কৃষকের কথা ভাবা যাবে এবং নির্বাচনের মধ্য দিয়েই তাদের হটাতে হবে চীনাপন্থীদের মতো এখনই শ্রেণী শত্রু খতম করার আওয়াজ তুললে তো হবে না তাহের কিন্তু চীনাপন্থীরা তো মনে করেন বাঙালি অবাঙালি স্ট্রাগলটাকে একটা ফল স্ট্রাগল আসল হচ্ছে ক্লাস স্ট্রাগল আর সংঘাত সহিংসতা ছাড়া কোনো ক্লাস স্ট্রাগল হয় না মোজাফর শোনেন মেজর সাহেব টাইমটাকে আপনার বুঝতে হবে ক্লাস স্ট্রাগল আর কমিউনিজম ঠেকানোর জন্য ক্যাপিটালিস্টরা বসে আছে ওরা এখন আগের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী তাদের হাতে এখন অ্যাটমিক পাওয়ার খামোখা সংঘাতে জড়িয়ে গেলেই তো চলবে না আমি তো মনে করি মস্কোর নেতারা যে বলছেন এখন কৌশলে পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে সেটা ঠিক তাছাড়া শুধু শ্রমিক কৃষকদের নিয়েই সংগ্রাম করতে হবে সেটা তো না দেশের মঙ্গল চায় এমন মধ্যবিত্ত বুর্জোয়া সবাইকে নিয়েই সংগ্রাম করতে হবে সংঘাত ছাড়াই রক্তপাতহীন বিপ্লব ঘটানোর সময় এসেছে এখন তাহের তবে আপনারা যেমন শেখ মুজিবের পেছনে আছেন চীনা তো দেখছি সবাই দাঁড়িয়েছেন মাওলানা ভাষানির পেছনে আপনি নিজেও তো দীর্ঘদিন ভাষানির সঙ্গে কাজ করেছেন মোজাফর তা করেছি কিন্তু উনি তো নানান কনফিউশন তৈরি করেন আমরা এখন আয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করছি সিক্সটি ফাইভের ওয়ারে চীন যখন আইয়ুব খানকে সাপোর্ট করল উনি উল্টে গেলেন যেহেতু তিনি চীনের পক্ষে আর চীন নিয়েছে আয়ুব খানের পক্ষ ফলে উনি বললেন আয়ুব খানের ইন্টারনাল পলিসি খারাপ হলেও ফরেন পলিসি ভালো এসব কন্ট্রাডিক্টরি কথার কারণে আমি বেরিয়ে এসেছি এখন আবার তিনি ভোটের আগে ভাত চাচ্ছেন জোদ্দারের গদিতে আগুন লাগিয়ে দিতে বলছেন এভাবে তো হবে না আগে নির্বাচনের মাধ্যমে আমাদের দরকার প্রাদেশিক স্বায়ত্তশাসন দরকার আয়ুব খান সরকারের পতন দরকার একটা ন্যাশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট এরপর আমরা সোশ্যালিস্ট মুভমেন্টের দিকে যাব তাহের কিন্তু পাকিস্তান কাঠামোর মধ্যে থেকে আওয়ামী লীগের মতো একটা বুর্জোয়া দলের নেতৃত্বে ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করে আপনারা কি আলটিমেটলি সোশ্যালিজম কায়েম করতে পারবেন বলে মনে করেন কথায় যোগ দেন মতিয়া রিস্ক তো আছেই কিন্তু মানুষের পালসটা তো বুঝতে হবে অধিকাংশ মানুষ এখন এইটাই চায় আমরা জানি শেখ মুজিব কমিউনিস্ট নন কিন্তু তিনি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা তার দল আওয়ামী লীগও সমাজতান্ত্রিক দল না তবু তারা সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় আপনি জানেন যে এখন ওপেনলি কমিউনিজমের কথা বলা সম্ভব না এই গভর্নমেন্ট কমিউনিস্টদের ইসলামের শত্রু ঘোষণা করেছে দেদারসে জেলে ঢুকাচ্ছে আমাদের এখন এদের সঙ্গেই কাজ করতে হবে তাহের সে অর্থে মাওলানা ভাষানীয় কমিউনিস্ট না অথচ চীনাপন্থীরা ভিড়েছে তার পেছনে আপনারা তো মস্কোপন্থী আর চীনাপন্থী করে নিজেদের এভাবে বিভক্ত করে রেখেছেন মোজাফর মেজর সাহেব আপনি তো পলিটিক্সের বেশ খবর রাখেন বলে মনে হচ্ছে আপনার কি মনে হয় বলেন লুৎফা জানালা দিয়ে দূরে হলুদ সরিষা খেত দেখলেও কান পেতে আছেন কামরার ভেতরের আলাপে ক্লিন শেফট কালো গোফের আড়ালে মৃদু হাসি নিয়ে মেজর তাহের বলতে থাকেন আমার তো মনে হয় আরও পথ আছে যারা কমিউনিস্ট তাদের কি প্রয়োজন অকামিউনিস্ট লিডারদের পেছনে যাওয়ার নিজেদের লিডারশিপে পূর্ব পাকিস্তানকে পুরোপুরি স্বাধীন করে একটা কমিউনিস্ট স্টেট করে ফেলা যেতে পারে এমনিতে সেটা হবে না পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধে নামতে হবে সেই যুদ্ধকে গ্র্যাজুয়ালি একটা সোশ্যালিস্ট রেভলিউশনের দিকে নিয়ে যাওয়া যেতে পারে মোজাফর ইয়াংম্যান ক্যান্টনমেন্টে থাকেন তো তাই মাথায় আপনাদের সবসময় যুদ্ধ কিন্তু এই মুহূর্তে ওসব হটকারি ভাবনা টাইম ইজ নট রাইট ফর দ্যাট রাজনীতি নিয়ে এই তরুণ আর্মি অফিসারের কৌতূহলী ভাবনা দেখে বেশ অবাক হন মোজাফর এবং মতিয়া অবশ্য তাদের জানবার কথা নয় যে এই মেজরের রয়েছে আরেকটি গোপন মুখ সে মুখ গভীর গহীন রাজনীতিরই ট্রেনের জানলা দিয়ে দূরে হলুদ সরিষা খেত দেখছেন যে লুৎফা জানেন না তিনিও যুদ্ধভ্রষ্টের দল ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় ফিরে লুৎফা এবং তাহের ওঠেন কলাবাগানের বাগানের বশির রোডে তাহেরের বড় ভাই আবু ইউসুফের বাসায় পরদিন নাস্তা টেবিলে বসেছেন সবাই নতুন বউ লুৎফার জড়তা তখনও কাটেনি ইউসুফের স্ত্রী ফাতেমা বলেন তাহের তুমি কিন্তু বিয়ের দিন গুলিটুলি ছুড়ে মেয়েটাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে তাহের একটু আর্মি কায়দায় সেলিব্রেট করলাম তাছাড়া কার সঙ্গে বিয়ে হচ্ছে একটু বুঝিয়ে দিতে হবে না ভাবি ফাতেমা তুমি আবার তোমার ইউসুফ ভাইয়ের মতো বিয়ের রাতে বউকে মাও সেতুংয়ের বই দাও নাই তো তাহের ইউসুফ ভাই আপনাকে বাসর রাতে মাও দিয়েছিল নাকি জানতাম না তো ফাতেমা কি বলবো। আমি এমন হতভম্ব হয়ে গিয়েছিলাম তাহের নট এ ব্যাড আইডিয়া আগে জানলে আমি একটা সঙ্গে নিয়ে যেতাম ঈশ্বরগঞ্জে ফাতেমা তবে তোমরা যে সিরাজ শিকদারের সঙ্গে মিলে তোমাদের ওই মিটিং আর ট্রেনিং বন্ধ করেছ আমি কিন্তু খুব খুশি হয়েছি তা না হলে কবে যে তুমি বিয়ে করার সময় পেতে তাহের তাও অবশ্য ঠিকই বলেছেন ভাবি বিয়ে এ জনমে করা হতো না কিন্তু ট্রেনিংটা বন্ধ হয়ে যাওয়া আনফর্চুনেট আনোয়ার তুমি একবার সিরাজের সঙ্গে কথা বলে দেখবে নাকি ইউসুফ বলেন ওটার রিভাইভ করার কোনো সম্ভাবনা দেখি না আমি ভাইরা মিলে কি প্রসঙ্গে কথা বলছে সব মনে মনে ভাবেন লুৎফা কথার কোনো খেই না পেয়ে লুৎফা নাস্তার টেবিল ছেড়ে অন্য ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় তাহের খপ করে লুৎফার হাত টেনে ধরে বলেন যাওয়া চলবে না যে কথা আলাপ করছি সেটা তোমারও শোনা দরকার বাচ্চা তাহের হুকুম তামিল না করে উপায় থাকে না বেগম লুৎফার সে বসে পড়ে আবার তাহির এবং তার পরিবারের লোকজনেরা যে গড়পরতা মানুষের মতো নন তা লুৎফা একটু একটু করে টের পেয়েছেন আগেই তাদের আলাপ সারাক্ষণ দেশ আর রাজনীতি নিয়ে কিন্তু লুৎফার জেনে অবাক যে বিয়ের মাত্র সপ্তাহখানেক আগে কলাবাগানের বশিরুদ্দিন রোডের এই বাড়িতে বসেই তাহের আর তার ভাইয়েরা সিরাজ শিকদার নামের ওই মানুষটির সঙ্গে মিলে রাজনীতিরই এক দুর্ধর্ষ অভিযানের প্রস্তুতি নিয়েছিল তাহের এবং তার ভাইয়েরা তখন টকবগে তরুণ আবু ইউসুফ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাকরি করছেন তাহের আর্মিতে ছোট ভাইয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপাত দৃষ্টিতে ছিমছাম মধ্যবিত্ত পরিবার পঞ্চাশ ষাট দশকে এদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত তরুণদের জীবন এগোচ্ছিল একটা নির্দিষ্ট গতিতে দেশভাগের পর মুসলমানদের শিক্ষার সুযোগ বেড়েছিল তরুণ তরুণীরা পড়াশোনা করছিল একটা সরকারি চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়বার সুযোগ বেড়েছিল অবসর কাটছিল ছিল ম্যাটিনি বা নাইট শোতে সিনেমা দেখে উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানে ভারতীয় ছবি আসা বন্ধ হয়ে গেল সুচিত্রা উত্তম বা অশোক কুমার মধুবালার সিনেমার জায়গা নিলেন রাজ্জাক কবরীবা মোহাম্মদ আলী যেবার সিনেমা কলকাতা রেডিও থেকে ভেসে আসা অনুরোধের আসরে সতীনাথ শ্যামল মিত্রের গান শোনায় অবশ্য কোনো ছেদ পড়ল না গলায় তখন তাদের গুনগুন গান আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাতসাগর আর তেরো নদীর পারে কারো কারো সঙ্গী হয়তো বুদ্ধদেব বসু বা জীবন আনন্দ দাস কিন্তু এর মধ্যেও কিছু কিছু তরুণ চোরাস্রোতের মতো ধরেছিল অন্য এ পথ তারা এই মধ্যবিত্ত ছক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তারা স্বপ্ন দেখেছিল বিপ্লবের পুরো সমাজটাকে ভেঙে আরেকবার নতুন করে গড়বার তারা স্বপ্ন দেখেছিল কমিউনিজমের কমিউনিজম তখন অনেক তরুণের কাছেই এক নিষিদ্ধ রোমাঞ্চকর শব্দ এ অঞ্চলে কমিউনিস্ট আন্দোলনের ধারা চলে এসেছে সেই বিশ শতকের গোড়া থেকেই মাঝে দেশভাগ কমিউনিস্ট শিবিরে মস্কো বিভেদ পাকিস্তান সরকারের কঠোর কমিউনিস্ট বিরোধিতা সত্ত্বেও বিপ্লবের স্বপ্ন ম্লান হয়নি তরুণদের মনে দেশ বিদেশের বিপ্লবের খবর তখন তরুণদের কাছে রাশিয়ার চীনে তো বিপ্লব ঘটে গেছে সেই কবে আমেরিকার মতো প্রতাপশালী কমিউনিস্ট বিরোধী দেশের একেবারে নাকের ডগায় বসে কিউবায় কমিউনিস্ট বিপ্লব ঘটিয়ে ফেলেছেন ৩৩ বছরের তরুণ ফ্রিদেল ক্রাস্তো কিউবাই সাফল্যের পর তার বন্ধু চে গুয়েভারা গেছেন বলিভিয়া বিপ্লবের নেতৃত্ব দিতে এদিকে দেশের কাছে ভিয়েতনামের কমিউনিস্টরা হো চিমিনের নেতৃত্বে সে দেশের অর্ধেকটা দখল করে নিয়েছে বার্মাতেও বেশ কিছু এলাকা দখল করেছে কমিউনিস্টরা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে অন্য এলাকায় লাউসেও শক্তিশালী হয়ে উঠেছে কমিউনিস্ট পার্টি ইন্দোনেশিয়ায় বিশাল কমিউনিস্ট পার্টি এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সে দেশের সরকারের কাছে আশপাশের তৃতীয় বিশ্বের ছোটোখাটো দেশগুলিতে এগিয়ে চলছে কমিউনিজমের অগ্রযাত্রা উত্তরে পশ্চিমে পূর্বে চেনাও চেনা জনপদের দুর্ভাগা মানুষেরা আশ্চর্য শক্তিতে তখন দিমরি দিমরি বাজাচ্ছে বিপ্লবের ঢাক দূর থেকে ভেসে আসা সে ঢাকের শব্দে এদেশের অনেক তরুণেরও বুক কাঁপে একটা বৈষম্যহীন শোষণহীন আগামী পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে কমিউনিজম নানা দৈন্য দুর্দশায় জর্জরিত দুঃখী একটি দেশ আমাদের দেশের অনেক তরুণকেই তাই কমিউনিজম টেনেছে চুম্বকের মতো যেন কোনো জাদুর পাথর পাথরের মন্ত্র বলে যুথোভ্রষ্ট হয়েছে তারা পড়াশোনা চাকরির বাধাপথ ছেড়ে ধরেছে অজানা বিপদ সংকল পথ তাহের এবং তার ভাইয়েরা কমিউনিজমের ঘোর লাগা সেই সব যুথোভ্রষ্ট তরুণদের দলে বিয়ের মাত্র সপ্তাহখানেক আগে তাহের বড় ভাই আবু ইউসুফ ছোট ভাই আনোয়ার আর সিরাজ শিকদার মিলে কলাবাগান বাগান বশিরুদ্দিন রোডের ওই বাড়িতেই অবতারণা করেছিল চোরাগুপ্তা এক দুঃসাহসিক বিপ্লবী মিশনের ইউসুফের স্ত্রী ফাতেমা বলেন বুঝলে লুৎফা এরা তো সব ঘরের ভেতর রীতিমতো যুদ্ধের ট্রেনিং দেওয়া শুরু করেছিল কমিউনিস্ট বিপ্লব নাকি করবে ভাগ্যিস ওই সিরাজ শিকদার লোকটার সাথে একটা গণ্ডগোল বাঁধল তা না হলে তোমার আর এ বাড়িতে আসা হতো না লুৎফার বাবা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন লুৎফা নিজে কলেজে থাকতে মতিয়া চৌধুরীর দল করেছেন ফলে এই জগৎটা তার কাছে নতুন নয় লুৎফা ঘুমটা ঠিক করতে করতে জিজ্ঞাসা করেন সিরাজ শিকদারকে তাহের বলেন ইঞ্জিনিয়ার খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মেনন গ্রুপে ছিল মাউইস্ট কিন্তু ওদের সাথে বনি বনা হয়নি দল থেকে বেরিয়ে এসে কিছু ছেলে নিয়ে একটা রিডিং সার্কেল তৈরি করেছিল তার সাথে আমাদের চিন্তা মিলে গিয়েছিল দুজনে মিলে শুরু করেছিলাম ট্রেনিং লুৎফা বলেন কিসের ট্রেনিং লুৎফার আগ্রহ দেখে উৎসাহিত হয়ে ওঠে তাহের বলেন মনে আছে ট্রেনে মোজাফর ভাইকে বলেছিলাম পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধে নামার কথা সেই যুদ্ধকে গ্র্যাজুয়ালি একটা সোশ্যালিস্ট রেভলিউশনের দিকে নিয়ে যাওয়ার কথা লুৎফা হ্যাঁ এরকমই তো কি যেন একটা বলেছিলে তাহের সেই প্ল্যানই করছিলাম আমরা সিরাজ শিকদার আর আমি মিলে কিছু ইয়াং ছেলেদের ট্রেনিং দিচ্ছিলাম এই রকম একটা যুদ্ধের প্রিপারেশন নিতে সিরাজ পলিটিক্যাল ক্লাস নিত আমি শেখাতাম আনকনভেনশনাল যুদ্ধের কৌশল লুৎফা কিন্তু আর্মিতে থেকে এভাবে বাইরের লোকদের ট্রেনিং দেয়া যায় আনোয়ার ভাবি আপনি তো জানেন না তাহের ভাই কিন্তু আর্মি থেকে ছুটিতে এসে আমাদেরও মিলিটারি ট্রেনিং দিতেন আমাদের সব ভাই বোনকে আমাদের একটা ফ্যামিলি বিপ্লব স্কোয়াড আছে আপনার সব দেবর ননদরা কিন্তু বোমা বানাতে পারে গেরিলা যুদ্ধের টেকনিক জানে ইউসুফ বলেন বুঝলে লুৎফা কঠিন জায়গায় এসে পড়েছ সব বিপ্লবীর দল বিপদ আছে কিন্তু তোমার মুচকি লুৎফা তাহের বলেন সিরাজ সিকদারের সঙ্গে মিলে ওই ট্রেনিংটা দেবার জন্য আর্মি থেকে লম্বা ছুটি নিয়েছিলাম অনেক বড় প্ল্যান ছিল কথা ছিল ছেলেরা ট্রেনিং নিয়ে চলে যাবে চিটাগাং হিল ট্রেক্সের বান্দরবনে সেখানে তারা ঘাঁটি গড়ে তুলবে যোগাযোগ করা হবে বার্মার কমিউনিস্ট পার্টির সঙ্গে চিটাগং ক্যান্টনমেন্টের আমার কমান্ডো সিপাহীদের ট্রেনিংয়ের জন্য প্রায় আমাকে যেতে হয় বান্দরবানে। ঠিক করেছিলাম সুযোগ মতো একদিন আর্মি ছেড়ে দিয়ে আমার কমান্ডো ট্রুপ নিয়ে আর্মসহ যোগ দেব বান্দরবনের তরুণ বিপ্লবীদের সঙ্গে বান্দরবন এরিয়াকে মুক্ত ঘোষণা করা হবে তখন থেকে শুরু হবে গেরিলা যুদ্ধ নতুন বউকে বিপ্লবের গল্প বলতে শুরু করেন তাহের লুৎফা লক্ষ্য করেন অন্য কোনো আলাপের চাইতে এই আলাপেই তিন ভাইয়ের সমান আগ্রহ ঘটনাটি জানতে তিনিও কৌতূহলী হয়ে ওঠেন কি হলো তারপর ট্রেনিং বন্ধ হলো কেন ফাতেমা বলেন সে অনেক লম্বা কাহিনী আরেকদিন শোনো আজকে তো তোমাদের মোহাম্মদপুরে দাওয়াত দাওয়াত খেয়ে আসো তাহের ভাবি দাওয়াতের পোলাও খেতে খেতে তো এখন পেটের অবস্থা খারাপ অবশ্য ঠিকই বলেছ আরিফ ভাইয়ের দাওয়াত তো আর মিস করা যাবে না লুৎফা কুইক রেডি হয়ে নাও